বাড়িধারায় গুলিতে পুলিশ সদস্য মনিরুল নিহতের ঘটনায় দুপুরে ঢাকার আদালতে এই আবেদন করে তদন্ত কর্মকর্তা এদিকে আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও হত্যার কোনো যৌক্তিক কারণ জানতে পারেনি পুলিশ কর্মকর্তারা বলছেন নিজেকে মানসিক বিকারগ্রস্ত প্রমাণ করার চেষ্টা করছে ওই পুলিশ সদস্য এদিকে ঘটনায় গুলিবিদ্ধ সাইকেল আরোহী শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানিয়েছে চিকিৎসক শনিবার মধ্যরাতে রাজধানীর বাড়িধারার ফিলিস্তিন দূতাবাসের সামনে হঠাৎই গুলির শব্দ সিসিটিভির ফুটেজে দেখা যায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পরেও কনস্টেবল মনিরুলকে একের পর এক গুলি করেন তারই সহকর্মী কাউসার আলী দায়িত্ব পালনকালে ব্রাজিলের তৈরি আধুনিক সাবমেশিন গান টরাস ব্যবহার করতেন কাউসার এর প্রতিটি ম্যাগাজিনে তিরিশ রাউন্ড গুলি থাকে গুলি বর্ষণের পর গ্রেপ্তার হওয়া কনস্টেবল কাউসারকে জিজ্ঞাসাবাদ চলছে দুজন ডিউটি করতেছিলেন তাদের মধ্যে ঘটনা যে ঘটছে তো কী কারণে ঘটছে এটা আমরা আসলে তদন্ত সাপ না করে বলতে পারতেছি না তদন্ত চলছে এবং যিনি ঘটিয়েছেন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি গুলিবর্ষণের ঘটনায় আহত হন জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন তার হাতে ও পেটে দুটি গুলি লাগে বর্তমানে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাজ্জাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসক উনটা ক্লিন ক্লিন করা হবে এবং তেমন জটিল কিছু না পেশেন্ট এখন পর্যন্ত স্টেবল আছে সার্জারি করার পরেই আমরা আসলে বলতে পারবো যে তার ফাইনালি কি হবে এদিকে ডিপ্লোমেটিক জোনের মতো স্পর্শকাতর ও সুরক্ষিত স্থানে এমন ঘটনার পর নিরাপত্তার বিষয়ে বাড়তি নজরদারি করছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নূরে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আরও জানাতে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান আরাফাত আমরা জানি যে কিছুক্ষণ আগে এই ঘটনায় ব্রিফ করেছে ডিএমপি কি জানানো হয়েছে এই ঘটনার কারণ কি উদ্দেশ্যই বাকি আমাদের কাছে মিনিট দশেক আগে এখানে আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেছেন ডিএমপির এডিশনাল কমিশনার ক্রাইম ডক্টর মহিদুদ্দিন আহমেদ তো উনি যেটি বলতে চেয়েছেন যে এই কনস্টেবল উনি আসলে মানসিকভাবে ডিস্টার্ব ছিলেন অর্থাৎ মানসিক রোগী না উনি ডিস্টার্ব ছিলেন কোনো কারণে হয়তো উনি ডিস্টার্ব ছিলেন সেই কারণে ওনা উনি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন এবং যে যাকে মারা হয়েছে তার সাথে ওনার হয়তো কোনো একটি ব্যক্তিগত বিরোধ থাকতে পারে এই দুটি কথাই উনি বলেছেন আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে অনেক বেশি চাপ বা ডিউটি ডিউটির চাপ ছিল কি না কিন্তু ডিএমপি থেকে বলা হচ্ছে যে ডিপ্লোমেটিক সিকিউরিটির যে অংশ রয়েছে বা যে ডিউটিগুলো করা হচ্ছে সেইখানে আসলে এরকম চাপ ছিল না এগারোটা পাঁচ মিনিটের সময় ওনারা বা এগারোটা থেকে যে রোস্টারটি চলা চলছিল সেই রোস্টারে আসলে উনি ডিউটি করছিলেন এবং ডিপ্লোমেটিক সিকিউরিটিতে এই যে কনস্টেবল কাউসার যিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত উনি এর আগের তিন মাসের যে ডিউটি রোস্টার ওনারা চেক করে দেখেছেন সেই ডিউটি রোস্টারে উনি নিয়মিতই ডিউটি করছিলেন এবং ওনার ডিউটিতে কোনো ফাঁকির বিষয় বা অযাচিতভাবে ছুটি নেওয়ার বিষয়টিও ছিল না এবং সর্বশেষ এগারোটা পাঁচ মিনিটে এই ডিউটির ডিউটি সেট করে দেওয়ার সময় অন্যান্য সিনিয়র অফিসার গিয়ে ওনাদের যে জিডি বুক সেই জিডি বুকেও ওনাদের দায়িত্ব সম্পর্কে বলে দেওয়ার কথা ছিল সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর মোহিত বলতে চেয়েছেন যে ডিএমপিতে বা পুলিশে বর্তমানে যে মানসিকভাবে কাউন্সেলিং করার কোনো আসলে আলাদা ডিপার্টমেন্ট বা এরকম কোনো সুযোগ ডিএমপিতে নেই যেটি ইউএন মিশন বা অন্যান্য জায়গায় রয়েছে ডিএমপিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশে এরকম নেই উনি বলতে চাচ্ছেন যে যখন কোন ডিউটি রোস্ট ডিউটি রোজ দেওয়ার সময় সিনিয়র অফিসাররা যান জিনিয়র অফিসাররা দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় আসলে কিছু ওরিয়েন্টেশন দেন সেটি আসলে ওনারা পুলিশ সদস্যরা সারা দেশেই পুলিশ সদস্যরা এটাকেই একটি ওরিয়েন্টেশন বা একটি কাউন্সেলিং হিসেবে দেখেন এর বাইরে আসলে ডিএমপিতে সুযোগ থাকে না ও ওনারা যেটি বলতে চাচ্ছেন যে এটি আসলে একটি কমপ্লিট বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাচ্ছেন আর হচ্ছে যে যে এই যে কনস্টেবলের যে তাৎক্ষণিক যে একটি ক্রোধের প্রকাশ বা একটি ভয়ের প্রকাশ জানতে চাই যে তিনি যদি মানসিকভাবে ঠিক ছিলেন না তাহলে তিনি দায়িত্বে ছিলেন কিভাবে এটি এক আর একটি বিষয়ে একটু জানতে চাই যে প্রতিটি ম্যাগাজিনে আমরা জানি যে ত্রিশ রাউন্ড থাকে একটি ম্যাগজিন পুরোই শেষ করেছে আপনি বলছিলেন এবং দ্বিতীয়টিও শেষ করতেন যদি না টেকনিক্যাল ফল্ট হতো এত ক্ষোভ কিসের তিনি কি মনিরকে আগে থেকেই জানতেন কিনা বা কোনো পূর্ব শত্রুতা ছিল কিনা এই বিষয়টা আমরা আমরা প্রশ্ন করেছিলাম যে ওনাদের পূর্বশত্রুতার কোনো খবর পাওয়া গেছে কিনা আমরা যেটি জানতে পেরেছি এই যে জন যে মারা গেছেন একজনের বাড়ি কুষ্টিয়াতে আর একজনের বাড়ি কুড়িগ্রামে এবং ওনাদের ওনারা একই সাথে ট্রেনিং ট্রেনিংয়ের সময় একই সাথে ছিলেন কিনা এবং ওনারা বন্ধুত্ব ছিল কিনা না বা পারিবারিকভাবে যোগাযোগ ছিল কিনা না এই ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত পাওয়া যায়নি তো পুলিশ কর্মকর্তারা বলছেন যে তদন্ত বা রিমান্ডে আসলে হয়তো এই বিষয় জানা যাবে এবং ওনারা বলছেন যে প্রাথমিকভাবে গত রাতের ঘটনায় যেই কাউসার নামে যে কনস্টেবল ছিলেন উনি মানসিকভাবে অস্থির ছিলেন সেই কারণে উনি ওই ঘটনার পরে গত রাতে ওনার ওনাকে কাউন্সেলিং করার পরে গত রাত থেকে উনি কিছুটা ঠান্ডা হচ্ছে না হয়তো দু একদিন পরে উনি এই বিষয়গুলোতে আরও বেশি জানা যাবে তবে এখনো পর্যন্ত উনি মানসিক রোগী না বাট মানসিকভাবে অস্থির এই কথাটা ডিএমপি সদদত থেকে বলা হচ্ছে আরফাত আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দিতে পারছো এমপি আজিমের মরদেহের খোঁজে সিয়ামকে নিয়ে পশ্চিমবঙ্গের ভাঙ্গরের সাতুলিয়া এলাকায় বাগজোলা খালে সিআইডির তল্লাশি আজকের মতো শেষ হয়েছে সেখান থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু হাড়গোড় এর মধ্যে কয়েকটি মানুষের বলে ধারণা করছে কলকাতার সিআইডি তবে তা এমপি আজিমের কিনা এখনো নিশ্চিত করা যায়নি তবে সিয়ামের দাবি এগুলো সংসদ সদস্য আজিমেরই হাড় পরিচয় নিশ্চিত হতে পরীক্ষার জন্য ফরেন্সিক বিভাগে এই হার পাঠানো হবে এর আগে গ্রেপ্তার হওয়া জিহাদ যে স্থানের কথা বলেছিল সিয়াম তার থেকে ভিন্ন একটি জায়গার কথা বলেছে সেই স্থানেই আজ তল্লাশি চালায় কলকাতা পুলিশের সিআইডি উদ্ধার অভিযানে ভারতীয় নৌবাহিনীর সদস্য এবং কলকাতা পুলিশের ডিএমজি টিমও অংশ নেয় এর আগে এমপি আজিম হত্যার বিষয়ে আরও তথ্য পেতে শনিবার সিয়ামকে চোদ্দ দিনের রিমান্ডে নেয় সিআইডি প্রস্তাবিত বাজেট অনুসারে ব্যাংক খাত থেকে সরকার বেশি ঋণ নিলে বেসরকারি শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ দুই আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদি রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনায় এই মন্তব্য করেন তিনি বেলা এগারোটায় শুরু হয় সফর বাজেটের উপর আলোচনা এর আগে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দু বাইশ তেইশ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী পরে বাজেট আলোচনায় একে একে বক্তব্য রাখেন সংসদ সদস্যরা প্রস্তাবিত বাজেট জনবান্ধব দাবি করে বিদ্যুৎ খাতে বরাদ্দ আরও বাড়ানোর আহ্বান জানান একাধিক সংসদ সদস্য এছাড়া বিভিন্ন প্রকল্পে একাধিক গাড়ি কেনা বন্ধের দাবি করেন তারা পাশাপাশি টেন্ডার প্রক্রিয়ায় দেরির কারণে সঠিকভাবে কাজ সম্পন্ন হয় না বলে উল্লেখ করেন কয়েকজন এমপি কিছু বুদ্ধিজীবী ও বিরোধী দলের নেতারা না বুঝেই বাজেটে সমালোচনা করছে বলে অভিযোগ করেন তারা আমি আমার উদ্বেগ প্রকাশ করছি মাননীয় স্পিকার এই ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণ প্রসঙ্গে ব্যাংকিং উৎস থেকে যদি সরকার বেশি ঋণ নেয় তাহলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ হ্রাস পেয়ে যায় বেসরকারি ক্ষেত্রে যদি ঋণের প্রবাহ হ্রাস পায় সেখানে বিনিয়োগ ব্যাহত হয় সেখানে শিল্প এবং বাণিজ্যের অগ্রগতি ব্যাহত হয় শুধু একটা জিনিস যেটি মানে গ্রামে একটুখানি অভাব আছে সেটি হচ্ছে বিদ্যুৎ শহরে কিন্তু বিদ্যুতের লোডশেডিং খুব কম হয় নেত্রী যেটা বলেছেন গ্রাম হবে শহর সেই শহর হয়ে গেছে শুধু একটা জায়গায় সেই বিদ্যুতের জায়গাটা একটু একটু বিপদগ্রস্ত আজকে অনেক বিদ্যুৎ ঘন্টার পর ঘন্টা থাকে না গত কয়েক মাসে ডলারের মূল্য বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বেড়েছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম এমন পরিস্থিতিতে নতুন বাজেট নিয়ে আশায় ছিল সাধারণ মানুষ তবে প্রস্তাবিত বাজেটে দাম কমার বদলে বেড়েছে বেশ কিছু অতি প্রয়োজনীয় পণ্যের শুল্ক ও কর এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরও সংকোচিত করবে বলছেন অর্থনীতিবিদরা দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া গত পনেরো মাস ধরে দেশে মূল্যস্ফীতি নয় শতাংশের উপরে তাই এবারে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার ধান চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্য ও খাদ্যশস্য সরবরাহে উচ্ছে কর দুই শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হয়েছে তবে কিছু ক্ষেত্রে নতুন বাধ্যবাধকতা আরো পেয়ে বাড়ছে করের চাপ উচ্চ মূল্যস্ফীতির পরেও বাজেটে বাড়েনি কর্মুক্ত আয় সীমা কর হারেও কোনো ছাড় নেই আইসক্রিম জুসের পাশাপাশি অনেক গৃহস্থালি পণ্যেরও দাম বাড়ানো হয়েছে বিনোদন সেবায় দ্বিগুণ হয়েছে ভ্যাট এমনকি মোবাইল ফোন ব্যবহারেও বেড়েছে কর হার তাই এবারের বাজেটে বিপাকে সাধারণ মানুষ বাজেট বাজেটের হয় মালটা তো আর কম কিছুই থাকে না বাচ্চা থাকার মতন খাওয়া দাওয়ার কিছু দেয় সব কিছু দাম বেশি আমরা সারা রোজে কাজ করি পাঁচশো টাকা পাঁচশো টাকার দাম করতে বাজার হয় না বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছেন মধ্যমেয়াদে দেশের মূল্যস্ফীতি কমে আসবে তবে অর্থনীতিবিদরা বলছেন মানুষের আয় না বাড়লেও নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যয় বাড়ায় মূল্যস্ফীতি কমার সুযোগ নেই একদিকে হলো আপনি মূল্যস্ফীতি আর অপরদিকে হলো মানুষের ক্রয় ক্ষমতা ক্রয় ক্ষমতার ক্ষেত্রে আপনি যদি এই এই ব্যাপক পরিমাণে যদি আপনি পরোক্ষ কর আরোপ করেন প্রত্যক্ষ কর না কারণ দুই তৃতীয়াংশ কর কিন্তু আসবে বর্ধিত কর আসবে পরোক্ষ করের থেকে অর্থাৎ ভ্যাট এবং অন্যান্য জায়গা থেকে তাহলে এটা হলো যে মানুষের তার আয় নির্বিশেষে তাকে কর দিতে হবে বা কিনে খেতে হবে গুরুত্বপূর্ণ সময়গুলোতে দেখা গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরেও কিন্তু করগুলো আমদানি কর কিন্তু ধার্য ছিল এবং সেগুলোকে কিন্তু অ্যাডজাস্ট করার একটা সুযোগ ছিল যেটা আমরা হয়তো এখন দেখছি যে সেটার উদ্যোগ নেওয়া হচ্ছে কিন্তু এটা যদি আগে থেকে করা হতো তাহলে কিন্তু তার এফেক্টটা আমরা আগে থেকে আর পেতাম বাজেট বক্তব্যে আগামীতে ব্যয় সংকোচন নীতি অবলম্বন করার কথা বলেছেন অর্থমন্ত্রী এতে অর্থনীতির চলমান সংকট কিছুটা কমে আসবে আশা করছেন বিশ্লেষকরা বিএনপি সরকারের আমলে কোন লুটপাটকারীর বিচার হয়নি কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি করে কেউ পার পাবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন লুটপাট করতে নয় বরং রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করতেই এবারের বাজেট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় এসব কথা বলেন উপাইদুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় যৌথ সভা। এতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বসেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকা জেলা আওয়ামী লীগ ও সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকেরা। আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করা রয়াজ সভায় উঠে আসে বাজেট প্রসঙ্গ। এতে সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক এ বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য লুটপাটের জন্য এই যে বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে এবং দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল অন্ধকার গব্য থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে লুটপাট করার জন্য লুটপাট আমরা বন্ধ করেছি বিএনপির আন্দোলনের হুমকির বিষয়ে দলের প্রস্তুতিরও জানান দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি যখন আন্দোলনের কথা বলে তখন আসলে বিষয়টা এমন যে শুনলে মোদের হাসি পায় বিএনপি আবার আমাদেরকে অবশ্যই করতে হবে আওয়ামী লীগের প্লাটিনাম জুবলিতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি পেশাজীবীদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের এবার সময়ের স্বল্পতায় বিদেশিদের আমন্ত্রণ জানানো হচ্ছে না তবে থাকবে দূতাবাসগুলোর প্রতিনিধিত্ব টি ডি শাহাদাত 56 ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া উনিশ উপজেলায় চলছে ভোট গ্রহণ জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন ভোটাররা সকালের দিকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে বাড়ে ভোটার বরিশালের গোড়নদী ও ছাড়া উপজেলায় ভোট হওয়ার কথা ছিল গত 29 মে তবে স্থকিত হয়ে যায় ঘূর্ণিছড় রিমালের কারণে নতুন তারিখ অনুযায়ী ভোট গ্রহণের আয়োজন করা হয় রোববার গরু নদীতে সকাল আটটায় ভোট শুরু হলেও প্রথম দিকে তেমন ভোটা চোখে পড়েনি কেন্দ্রে তবে বেলা গরানোর পর বাড়ির ভোটার উপস্থিতি উৎসব মুখর পরিবেশে ভোট দেয় আগুল ছড়ায় ভোটার ভোট দিছি কোনো নিরিবিলি কোনো ঝামেলা নাই কোনো পেরেশানি নাই ভোট নিরিবিলি দিচ্ছি এবং কোনো বাধা বিবৃতি নাই প্রশাসন সতর্ক আছে পুলিশ ফোর্সে আসে পর্যাপ্ত পরিমাণে কোনো সমস্যা নাই আর আসছি সিরিয়ালভাবে ঢুকিয়ে দিছে ভোট দিচ্ছি দুই উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের পদে লড়ছেন উনিশ প্রার্থী এখানে আমাদের পর্যাপ্ত পুলিশ আনসার বিজিবি আমাদের বিবিএন রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ রয়েছে আমাদের সাদা পোশাকে ওয়াস রয়েছে এখানে পড়ুয়াখালীর তিন উপজেলার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি দেখা গেছে সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গ্রহণ হয় খুলনা ডুমুরিয়া পাইকগাছা ও কয়রা উপজেলায় ও জানা ভাবনা কিছু মিলিমিলি ভোট দিয়ে এসেছিল আশা পরিবেশ ভালো এবং শান্তিপূর্ণভাবে আমরা ভোট দিতে পারছি এর জন্য আমাদের খুব ভালো লাগছে 29 প্রতিদ্বন্দ্বীর মধ্যে পছন্দের প্রার্থীকে বেছে নিতে ভোট দেন বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলার ভোটাররা এবার ইভিএম এ ভোট দেওয়ার অভিজ্ঞতা নিয়েছেন পিরোজপুরের বটবাড়িয়ার মানুষ ইভিএম এ ভোট দেওয়া খুব সহজ হইছে ভালো হইছে আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের যে মেজিস্ট্রেটগণ আছেন বিজিবি র্যাব সহ আমরা সেটি টহল দিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া নিশ্চিত করছি এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠি রাজাপুর ও কাঠালিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা রেশমি নন্দী ইন্ডিপেন্ডেন্ট নিউজ উপজেলা পরিষদ নির্বাচনে চুরাশি ভাগ প্রার্থীর আয়কর রিটার্নের সাথে হলফনামার মিল নেই এছাড়া গত পাঁচ বছরে উপজেলা পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের সম্পদ বেড়েছে তিনগুণ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি দুপুরের রাজধানীর ধানমন্ডিতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও নতুন নির্বাচিত প্রতিনিধিদের হলকনামা বিশ্লেষণ অনুষ্ঠানে এসব তথ্য জানান টিআইবির কর্মকর্তারা সংস্থাটি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন ক্ষমতায় অপব্যবহার করেই বেশিরভাগ জনপ্রতিনিধিদের সম্পদ বেড়েছে উপজেলা নির্বাচনে পাঁচ বছরের ব্যবধানে ব্যবসায়ী প্রার্থীর হার বেড়েছে আট ভাগ জনস্বার্থ নয় ক্ষমতা কেন্দ্র করেই জনপ্রতিনিধি নির্বাচিত হয় বলে মন্তব্য করেন তিনি স্থানীয় সরকার পর্যায়ে দেশের দুই প্রধান রাজনৈতিক দলেরই শৃঙ্খলা এবং কেন্দ্রের নিয়ন্ত্রণ নেই বলেও মন্তব্য করেন ইফতেখার উসামান যেটুকু ক্ষমতা জনপ্রতিনিধি হিসেবে সেটাকে বিভিন্নভাবে অপব্যবহার করে অনেকটা আনুষ্ঠানিক অনেকটা অনেক ক্ষেত্রে অনানুষ্ঠানিক ভাবে অপব্যবহার করে প্রত্যক্ষভাবে অনেক সময় অনেক অনেক সময় পরোক্ষভাবে অন্যদের যোগ সাজসে এই ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কিন্তু এই সম্পদের বিকাশগুলো এবং বৃদ্ধিগুলো হয়েছে এবং হচ্ছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে বাংলাদেশে পালিয়ে আসা একশো চৌত্রিশ বিজেপি ও সেনা সদস্যকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন পঁয়তাল্লিশ বাংলাদেশি ভোর থেকে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটি এর ঘাট এলাকা পুলিশ বিজিপি কোস্টগার্ড এবং গোয়েন্দা বাহিনী সহ নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে সকাল দশটার দিকে রাখাইন রাজ্যের সিতুয়ে থেকে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ইউএমএস চিনডুইন কক্সবাজারে নোঙর করে এতে করেই দেশে ফিরেছেন পঁয়তাল্লিশ জন বাংলাদেশি হস্তান্তর প্রক্রিয়া শেষে দুপুর সাড়ে বারোটার দিকে একশো জন বিজেপি ও সেনা সদস্য নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি এর আগে দুই দফায় বাংলাদেশে আশ্রয় নেওয়া ছয়শ আঠারো সেনা সদস্য কাস্টমস কর্মকর্তাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয় জঙ্গি আস্তানার সন্ধে গতকাল থেকে ঘিরে রাখা নেত্রকোনা সদরের মাছের খামারটিতে অভিযান শুরু করেছে বোম ডিসপোজাল ইউনিট সকাল সাড়ে আটটার দিকে ঢাকা থেকে আসা ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছে এছাড়া শহরের বনুয়াপাড়ায় জঙ্গি আস্তানা সন্ধে ঘিরে রাখা বাড়িটিতেও অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ এর আগে শনিবার দুপুরে সদরের ভাসাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্ধে একটি মাছের খামারে অভিযান চালায় পুলিশ উদ্ধার করা হয় সতেরো রাউন্ডগুড়ি একটি পিস্তল ও টকি পুলিশের সন্ধেও আস্তানাটি জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো অভিযানের বিষয়টি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায় জঙ্গিরা পরে সন্ধ্যার দিকে শহরের বনুয়াপাড়ার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ আমরা প্রাইমারিলি একটা ভিজিট করেছি তো সেখানে আমরা কিছু এক্সপ্লোসিভ ডিভাইসের উপস্থিতি লক্ষ্য করেছি এবং আরও কিছু এক্সপ্লোসিভস ম্যাটেরিয়ালস আছে কিনা সেটার জন্য অলরেডি ভিতরে আমাদের বোম ডিসপোজাল ইউনিট সার্চ করছে প্রাইমারি সার্চিংয়ের মাধ্যমে আমরা ভিতরের যেই অবস্থাটা এটা সিকিউর করতে পারবো যে এক্সপ্লোসিভস ডিভাইস বন্য কিছু নাই বা এর মধ্যে আমরা এগুলো ডিসপোজাল করে ফেলব খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সমর্থক বরুণ বিকাশ চাকমা নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পানছড়ি থানা পুলিশ এর আগে শনিবার রাতে দুদক ছড়ার সীমানা পাড়ায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন বরুণ চাকমা এ সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করে এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্তুল আনমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গ মার্মা নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে কুমিল্লার বুড়িচংয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন সকাল আটটায় উপজেলার বাক্সিমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এই ঘটনা ঘটে নিহত মোহাম্মদ আনোয়ার হোসেন বাক্সিমুল ইউনিয়নের মিরপুর গ্রামের বাসিন্দা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসনাত খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন মরদেহটি ভারতীয় সীমান্তে পড়ে আছে বলে জানান তিনি বিজিবি বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে সকালবেলা সময় যখন আটটা বাজে ওই সময় আমরা গুলির আওয়াজ শুনতে পাই আর কি তো এর আধা ঘন্টা পরে আবার আরেকটা শব্দ শুনতে পাই তারপর এদিকে আসি আসার পরে বিএসএফ বিএসএফ ইন্ডিয়ার নাকি গুলি করছে তারা নাকি লাশ অর্থাৎ বডি পোস্টমর্ড করার জন্য নিয়ে গেছে পোস্টমর্ড কইরা এসে তারা নাকি ফ্ল্যাগ ব্যাটিংয়ে আসবে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে আবারও বিপাকে দক্ষিণ ঢাকার বাসিন্দারা সিটি কর্পোরেশনের তথ্য কেন্দ্রীয় সার্ভারে যুক্ত না হওয়ায় মিলছে না সেবা এদিকে রেজিস্ট্রার জেনারেল বলেছেন দক্ষিণ সিটি সার্ভার করার কোনো এখতিয়ারই নেই তবে নগর কর্তৃপক্ষের দাবি বিধিমালার ক্ষমতা বলেই সার্ভার করে তথ্য সংরক্ষণ করতে পারেন মেয়র মেরাদিয়ার বাসিন্দা ইতি আক্তার দক্ষিণ সিটির আঞ্চলিক কার্যালয় থেকে করিয়েছেন জন্ম নিবন্ধন তবে তা গ্রহণ করছে না পাসপোর্ট অফিস এটি দিয়ে করাতে পারছেন না ছেলের জন্ম নিবন্ধনও লাভ নেই আসলে দুঃখিনীকে করতে আমার আমারটাই তো কোনো কাজে আসতেছে না বাচ্চাটা কোনো কাজে আসবে কি শুধু শুধু আমার তো ভোগান্তিই হবে আমার পাসপোর্ট এনআইডি সহ আঠারোটি সেবা পেতে লাগে জন্ম নিবন্ধন সনদ তবে সার্ভার জটিলতায় নাগরিক ভোগান্তি সীমাহীন সে সংকট কাটাতে গত অক্টোবর থেকে নিজস্ব সার্ভার চালু করে ঢাকা দক্ষিণ সিটি তবে তাতেও সুফল মেলেনি সিটি কর্পোরেশনের সার্ভারের তথ্য কেন্দ্রীয় সার্ভারে যুক্ত করতে রাজি নয় জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখা রেজিস্ট্রার জেনারেল বলছেন আলাদা সার্ভার করার একটিয়ার নেই দক্ষিণ সিটির আমাদের আইন ও বিধি অনুযায়ী একটাই সেন্ট্রাল সার্ভার থাকবে সেটা হলো যে আপনার রেজিস্ট্রার জেনারেলের সার্ভার উনি ওনারা যে সার্ভারটা চালু করে জনগণকে সেবা দিচ্ছে সেটা সম্পূর্ণ আইন এবং বিধি বহির ওনারা যাদেরকে জন্ম নিবন্ধন ইস্যু করতেছে ওদের ডাটাটা ওনাদের কাছে ক্যাপটিভ আছে কিন্তু ওরা মানে ইয়ে করতে পারে না যদিও সিটি কর্পোরেশনের মত ভিন্ন তারা বলছে বিধিমালার ক্ষমতা বলেই তথ্য সংরক্ষণ করতে পারেন নিবন্ধক বা মেয়র আর তা করা হচ্ছে নাগরিক সেবা নিশ্চিতে জন্ম মৃত্যু নিবন্ধন বিধিমালা সেই বিধি নিবন্ধকের দায়িত্বের ভিতরে চার উমতেই কিন্তু বলা আছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির মাধ্যমে বা অন্য বিধ উপায়ে জন্ম মৃত্যু নিবন্ধন বইতে তথ্য প্রযুক্তির সাহায্যে সংগৃহীত প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ তো এটি কিন্তু আসলে সম্পূর্ণ এটাও কিন্তু একটি দেয়া আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব সার্ভার থেকে গত সাত মাসে সত্তর হাজারের বেশি জন্ম নিবন্ধন সনদ দেওয়া হয়েছে তবে কেন্দ্রীয় সার্ভারে তা যুক্ত না হয় নাগরিক দুর্ভোগ কাটছে না বনিবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা সকালে বরিশাল ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময়ে তারা কোটা পদ্ধতি বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করে কলেজের জিরো পয়েন্টে এসে শেষ হয় এদিকে একই দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছে খামার থেকেই বিক্রি হয়ে যাচ্ছে মীর কাদিমের ধবল গরু প্রাকৃতিক উপায়ে লালন পালন করায় চাহিদাও বেশি সেই সঙ্গে দামও বেড়েছে মীর কাদিমের ধবল গরুর এবার কোরবানির ঈদে পনেরোটি খামারে প্রায় দুইশো ধবল গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন খামারিরা রাজধানীর পুরান ঢাকার হাটে কুরবানির ঈদের প্রধান আকর্ষণ মুন্সীগঞ্জের মিরকাদিমের ধবল গরু প্রতি বছরই ঈদুল আজহায় চাহিদা থাকে বেশি গো দাম বৃদ্ধি ও ইঞ্জেকশন দিয়ে গরু মোটা তাজাকরণের অসাধু প্রতিযোগিতায় হারাচ্ছে সেই ঐতিহ্য পুরনো ঐতিহ্য ফেরাতে দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন করছেন খামারিরা উৎপাদন খরচ বাড়ায় এবার ধবল গরুর বেশি আমরা কোনো ভেজাল কোনো খাবার খাওয়াই না যত খাওয়ান আছে সব আমরা ইনটেক খাওয়ান দেখতে সুন্দর ও মাংস সুস্বাদু হওয়ায় ধবল গরু এখনো চাহিদার শীর্ষে ইতোমধ্যে মিরকাদিমের খামারগুলোতে শুরু হয়ে গেছে গরু বিক্রি যেমন সিগঞ্জ মিরকাদিমের যে ধবল গরুটা ধবল গাই গরু যেটা এটার এটা আসলে আমরা সব করে নেই সাদা গরুগুলো দেখতে সুন্দর হয় আর মাংসগুলো খুব সুস্বাদু হয় আর কালকে আমরা দুইটা নিয়েছি আজকে দুইটা কথা চলতেছে ইনশাআল্লাহ হয়ে যাবে মিরকাদিমের ধবল গরুর এই ঐতিহ্য ধরে রাখতে সব ধরনের সহায়তা করা হবে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে কাঁচা গাছ এবং দালাদার খাদ্য খাওয়া পালন করেছে আমরা করোনাকালীন সময়ে বিভিন্ন প্রণোদনা প্রদান করেছি কারণে যে তারা নতুনভাবে খামার স্থাপনে উদ্যোগী হয়েছে চলতি বছর পনেরো থেকে বিশটি খামারে প্রায় দুইশো ধবল গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন খামারিরা আকার অনুসারে এক একটি গরুর দাম দেড় লাখ থেকে আট লাখ টাকা পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট নিউজ কোরবানির পশু হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে মরুর প্রাণী উট দুম্বা তাই এবারও বেশ কিছু উট দুম্বা আমদানি করা হয়েছে এর মধ্যে বিক্রিও হয়েছে কয়েকটি উট বিশ থেকে পঁচিশ লাখ আর দুম্বা বিক্রি হচ্ছে থেকে লাখ টাকায় মরুভূমির জাহাজ বলা হয় উটকে ভারত থেকে ঈদ উপলক্ষে আনা হয়েছে বেশ কিছু উট কোরবানির জন্য প্রতি বছরই এর চাহিদা বাড়ছে তাই আগের তুলনায় বেড়েছে আমদানিও রাজধানীর খামারটি এবার এনেছে উট। এরই মধ্যে সাতটি বিক্রি হয়ে গেছে বাকিগুলোর দরদাম চলছে উট দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে আসতেছে তারপর ছোট ছোট ভুটি গরু তারপর দুম্বা তো এই বিভিন্ন সাইজের বড় সাইজের ছাগলও দেখলাম সেগুলো আর সবাইকে আকৃষ্ট করতেছে আর দেখার জন্য এই জন্য নিয়ে আসা বাচ্চাকে সাথে করে নিয়ে আসা এই উট বা দুম্বা দেখতে পারি না বাট এখানে আসলে আমরা একসাথে গরু উট দুম্বা সবই একই মানে একই ছাদের নীচে দেখতে পাচ্ছি এই জিনিসটা আসলে আনন্দের আসলে অনেক ভালো লাগছে ছেলে নিয়ে আসছি দেখতে এত সুন্দর ভালো লাগছে কারণ এগুলো আসলে সচরাচর পাওয়া যায় না দেখা যায় না বাংলাদেশে যে কারণে উর্ষা নিয়ে আসা দেখতে আসা মধ্যপ্রাচ্যের আরেক পশু দুম্বা বাংলাদেশে বেশ কিছু খামারে এখন এর প্রজনন হচ্ছে দেশি পশুর খাবার খায় বলে এর লালন পালনে বেগ পেতে হয় না তবে কোরবানি উপলক্ষে বিদেশ থেকে আমদানিও হয়েছে খামারিরা বলছেন প্রতিটি উটের ওজন দশ থেকে বারো মন আর দুম্বা পঞ্চাশ থেকে ষাট কেজি যেগুলো বিক্রি হয়েছে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মধ্যে এগুলা বেসিকলি ডেজার্ট অ্যানিম্যাল অনেকে বলে মুরুর জাহাজ অনেক শক্তিশালী এবং হচ্ছিল অনেক হার্ডি মানে হচ্ছিল সহজে রোগ বালাই হয় না একটু আমাদের দেশের হিউমিডিটির জন্য তাদের একটু গায়ে অ্যালার্জি হওয়ার একটা টেন্ডেন্সি হয় বা তারপরে আমরা যদি রেগুলার গায়ে ম্যাসাজ করি তখন আর এই অ্যালার্জির প্রকোপটাও থাকে না ব্যবসায়ীরা বলছেন দেশে উটের খামার বাড়লে পাঁচ থেকে ছয় লাখ টাকায় মিলবে মরুর এই প্রাণীটি আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এবার জানাবো বিকাশ ঈদ কেনাকাটার খবর কদিন পরই পবিত্র ঈদ উল আজহা ফিতরের মতো এই ঈদেও বিভিন্ন শপিং মলে কেনাকাটায় ব্যস্ত গ্রাহক পোশাকের পাশাপাশি চাহিদা মতো বিভিন্ন ব্র্যান্ডের জুতা ব্যাগ কিনছেন গ্রাহক এদিকে কেনাকাটায় মোবাইল ব্যাংকিংয়ে থাকছে না অফার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নতুন সব পণ্যে সরম সাজিয়েছে দেশি ব্র্যান্ডগুলো পোশাকের পাশাপাশি চলছে জুতা গহনা সহ নানা পণ্যের কেনাকাটা মিরপুর দশের এসএফ স্কয়ারের আর্মেদিয়া শপে দেখা গেছে ক্রেতাদের ভিড় এখানে পাওয়া যাচ্ছে সব লেদারের পণ্য নানা ডিজাইনের লেদারের ব্যাগ ছেলে ও মেয়েদের জুতা জ্যাকেট পার্সে আগ্রহ দেখা গেছে ক্রেতাদের আমি এখানে এসেছিলাম আসলে লেদারের ব্যাগ পেগগুলো দেখতে তো এখানে আসার পর দেখলাম যে প্রত্যেকটা ব্যাগই খুবই সুন্দর অফিস এবং ল্যাপটপ করার জন্য ব্যাগ কিনতে এসেছি ব্যাগটা অনেক সুন্দর ব্যাগ কেনার পরে আমি বিকাশে টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়েছি আর বিকাশে কেনাকাটা করলে ক্যাশব্যাক অফারও পাচ্ছেন ক্রেতারা আমাদের স্টোর আরমাদিয়াতে বিকাশ পেমেন্টে পাওয়া যাচ্ছে টেন পারসেন্ট ডিসকাউন্ট এবং একই অ্যাকাউন্ট থেকে একই দিনে সর্বোচ্চ তিনবার এই ডিসকাউন্টটি পেতে পারেন মিরপুর দুই নম্বরের মিরপুর শপিং সেন্টারে ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইনের জুতায় শোরুম সাজিয়েছে শুজ প্যারাডাইস ক্রেতার পছন্দের তালিকায় শীর্ষে এসব জুতা এইদের জন্য বাচ্চাদের জন্য বিকাশে পেমেন্ট করলে 10% ছাড় দেয়া হচ্ছে ইদুল আছা পর্যন্ত একজন কাস্টমার সর্বোচ্চ 300 টাকা ক্যাশব্যাক পাবে ব্যাকের পাশাপাশি নানান ছাড় ঈদের কেনাকাটা অনেক সহজ করে তুলেছে বলছেন ক্রেতারা জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা কোরবানির ঈদকে কেন্দ্র করে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে আদার দাম সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আদায় বাড়তি গুনতে হচ্ছে পঞ্চাশ টাকা এজন্য ডলারের মূল্য বৃদ্ধি উচ্চ বুকিং রেট এবং সরবরাহ ঘাটতির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা কোরবানি ঈদের আগে বাড়ছে আদার দাম খাতুনগঞ্জে দুই সপ্তাহ আগেও প্রতি কেজি আদার পাইকারি দাম ছিল একশো থেকে একশো আশি টাকা চলতি সপ্তাহে তা বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো টাকায় ব্যবসায়ীদের দাবি বাজারে এখন শুধু চীন থেকে আমদানি করা আদা রয়েছে চীনের আদায় খরচ পড়েছে টন প্রতি এক হাজার ডলার মিয়ানমারের কিছু আদা থাকলেও তার মান ভালো নয় ভিয়েতনাম ইন্দোনেশিয়া ভারতের আদা না থাকায় বাজারে ঘাটতি তৈরি হয়েছে এছাড়া ডলারের দাম বাড়ায় ঋণপত্র খুলে আমদানি করতে পারেনি অনেকে আমরা যে হারে আমদানি করা যায় এবার কিছুটা আপনার কি ঝামেলা ছিল অনেক ব্যাংক যথাসময়ে আমদানি আমদানি করতে পারে নাই ডলার সংকট ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পণ্য আমদানি কম হওয়ার কারণে এই দাম আজকের যে বাজার বাড়তি সেটি হয়েছে কৃষি বিভাগের তথ্যমতে দেশে আদার চাহিদা বছরে প্রায় দুই লাখ পঁয়ত্রিশ হাজার টন আর উৎপাদন হয় আশি হাজার টন বাকিটা আমদানি করতে হয় তবে ঈদের আগে আদার আমদানি স্বাভাবিক রয়েছে বলে জানায় তারা পর্যাপ্ত পরিমাণে আছে সুতরাং আশা করি যে দাম বাড়ানোর কোনো যৌক্তিকতাই নেই এবং ব্যবসায়ীরা ইচ্ছা করলে সবাই যদি ইচ্ছা করে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের পারে চট্টগ্রামে খুচরা বাজারে কেজি প্রতি আদা বিক্রি হচ্ছে আড়াইশো টাকার উপরে চট্টগ্রাম সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে কার্পেটিং নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্পেটিং উঠে যাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা কিছুদিনের মধ্যেই সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ার আশঙ্কা তাদের এক মাস আগে রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কের দেবপোয়াছড়ি যাত্রী ছাউনি থেকে বৌদ্ধবিহার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক নির্মাণ শুরু করে এলজিইডি সড়কের যে অংশের কাজ শেষ হয়েছে সেই অংশে মাত্র বিশ দিনেই উঠে গেছে কার্পেটিং স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন অবস্থা হয়েছে এদিকে কাজ হতে না ওইদিকে ওই যে ছ যাব তিন তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে এস অনন্ত ত্রিপুরা নামের ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের দাবি পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণে পোহাতে হয় নানা ভোগান্তি কাজ চলমান চলমান অবস্থায় ত্রুটি থাকতেই পারে আবার এটা সমাধান করে দিতে হবে আমাদের কারণ আমাদের তো একজিটি ইঞ্জিনিয়ার এক্সেন্সার এখনো বুঝে নেয় কাজটা এলজিডি এখনো বুঝে নেয় নাই যখন বুঝে নিবে সম্পূর্ণ আমাদের থেকে বুঝে নিবে হান্ড্রেড পার্সেন্ট যেসব স্থানে কার্পেটিং উঠে গেছে সেগুলো ঠিক করার আশ্বাস দিয়েছে এলজিডি কর্তৃপক্ষ তারা জানায় কাজের গুণগত মান পরীক্ষা করেই ঠিকাদারকে বিল দেয়া হবে এটা পার্নিং তো পাহাড়ি এলাকা কিছু কিছু উঠে তো ঠিক করা হবে এগুলো তো কাজ রানিং হয়েছে অনেক দেরি বাকি তারা বুঝে দেবে এলজিডি কে তারপরে না এলজিডি নেবে সড়ক নির্মাণে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের ইন্ডিপেন্ডেন্ট নিউজ পিরোজপুরের নেসারাবাদে যাত্রীবাহী বাসে চাপায় শাকিল ও সাইফুল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন সকালে বরিশাল আঞ্চলিক মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় নিজ বাড়ি জগন্নাথ কাঠি থেকে মোটরসাইকেলে বরিশাল সাইকেলে শাকিল ও সাইফুল সময় মোটরসাইকেলটি এ কুনিয়ারি বেইলি ব্রিজের বিপরীত দিক থেকে আসা শুভেচ্ছা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয় এতে গুরুতর আহত হন শাকিল ও সাইফুল পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেসারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় বাস চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউবেসে ধন্যবাদ সবাই